এখানে শেষ হলো বিজ্ঞ বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি। এখন মাঠে নামবে উচ্চ বিদ্যালয়ের সময়ের দল, উচ্চ বিদ্যালয়ের প্রথম দল মাঠে আসবে। দীপবন্ধু মোস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়, দীপবন্ধু মোস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়। আর এরপর প্রস্তুত থাকবে মুসাপুর এবিআই স্কুল, প্রস্তুত থাকবে এবিআই স্কুল। এখন মাঠে নেমেছে দীপবন্ধু মোস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের জাতীয় দিবস আমাদের 1971 সালে এই দিনে আমরা পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মাতৃভূমিকে শৃঙ্খল মুক্ত করেছিলাম। আর সেই দিনে সেই শহীদদের আগামী দিনগুলোতে গণতান্ত্রিক একটা অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য আমরা সর্বাত্মক আত্মনিয়োগ করবো। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের জাতি একটা শৃঙ্খল মুক্ত আপনারা জানেন, প্রতিবারের মতো এবারে আমরা সন্দীপ ফ্রেন্ড সার্কেল অ্যাসোসিয়েশনের পক্ষে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি। বিশেষ করে আমাদের কলেজ শাখার প্রতিনিধিরা যারা আছে সবাই আন্তরিকতার সাথে এখানে এসেছে এবং যারা খুব দুর্দান্ত সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমি স্মরণ করতে চাই সন্দীপ ফ্রেন্ড সার্কেল অ্যাসোসিয়েশনের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আলম তারেক, আমি রোশন রিশাদ বিদোয়ান, সবাইকে স্মরণ করছে। আজকের দিনটা আমরা রাখতে চাই আর আমাদের যেসব এজেন্ডাগুলো আছে বাস্তবায়ন করতে। ধন্যবাদ। ছাত্র পড়ুন সব কাছে।